আপনার ফোনে যদি ক্যামেরা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনে যদি ক্যামেরা থাকে তাহলে আপনারা অনেক ধরনের সেটিং করে আপনারা ফটো তুলতে পারবেন এবং কি ভিডিও করতে পারবেন, আপনারা ক্যামেরার সেটিংগুলো আপনারা জানতে পারবেন। আপনারা অনেকে হয়তো দেখা যাচ্ছে কোনোভাবে যে কোনোভাবে আপনাদের মোবাইল দিয়ে ছবি তুলেন কিন্তু ভালো ছবি আসে না, আপনারা হয়তো এগুলো জানেন না। সেটিংয়ের কাজগুলো করলে আপনাদের অনেক আপনার যে কোনো মোবাইল থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর পিক মানে ইয়ে করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো কীভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সেটিংগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলেন বেশি কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মোবাইলের ক্যামেরার কিছু গোপন সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেগুলো সেটিংয়ের কাজ করলে আপনার অনেক সুবিধা হবে, আপনার ফটো তুলতে অনেক সুবিধা হবে। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো কীভাবে এই সেটিংগুলো করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে মোবাইলের ক্যামেরাটা ওপেন করতে হবে। তো মোবাইলের ক্যামেরাটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনার এই তিন থ্রি ডট একটি বাটন আছে, এই থ্রি ডট বাটনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনার জাস্ট সেটিংয়ের ওপর একটা ক্লিক করবেন। তো সেটিংয়ের ওপর একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন, ভলিউম বাটন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম হয়ে যাবে, ভলিউম বাটন আপনার এই অবস্থায় থাকবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি ক্যামেরায় চলে আসলাম। ক্যামেরায় চলে আসার পর আমি ধরেন আমি এখানে জাস্ট একটা ভলিউম বাটনটার উপর একটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু সময় দেখাচ্ছে, 3 সেকেন্ড পর আমার এই মানে ছবিটা ক্লিক হচ্ছে। তো এখন আমি যদি এখান থেকে এই সেটিংটার উপর ক্লিক করে এই সেটিংটার উপর যাই, যাওয়ার পরে আমি এখান থেকে ভলিউম বাটনটার উপর ক্লিক করি, তারপরে এখানে যদি ক্লিক করি, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যদি এখন ক্যামেরাতে যাই, শুধুমাত্র ক্লিক করার সঙ্গে সঙ্গে পিক উঠবে। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু পিক উঠতেছে আর সময় নিচ্ছে না, মানে 3 সেকেন্ড আর সময় লাগছে না। আপনারা অনেকে হয়তো এটা জানেন না কিভাবে সময় সেট করতে হয় এবং কি অফ করতে হয়। আমি দেখিয়ে দিলাম সময় কিভাবে অফ করতে হয়। তো এখন আপনারা যেটা করবেন, আবার সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনারা যেটা করবেন, এখানে ওয়াটারমার্ক নামে একটি অপশন দেখতেছেন সবার ফার্স্টে, তো এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম চলে আসবে। তো আপনারা যারা আর কি সেকেন্ডের ইয়ে করতেছেন, টাইম আর কি অ্যাড টাইম দেখা যাচ্ছে, আমার একটা পিক তুললে দেখা যায় একটা টাইম দেখায় নিচে, পিকের নিচে টাইম দেখায়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু এটা পিকের টাইমটা দেখাবে। তো আমি আগে ওটা অন না করে আমি আপনাদেরকে পিকটা তুলে দেখাই। যেমন ধরেন আমি এই পিকটা তুললাম, তোলার পর আমি যদি এই পিকটার উপর ক্লিক করি, তো দেখেন পিকটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মানে কোনো কিছুই দেখাচ্ছে না, কোনো ধরনের টাইম দেখাচ্ছে না। তো এখন আমি এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমি এখানে ওয়াটার মার্কটার উপর ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টাইমের ক্লিক করার পরে, তো এখন আমি বের হয়ে চলে আসব। তো এখন আমি একটা পিক তুলব। তো এখন আমি দেখো পিক তোলার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে কিন্তু টাইম দেখাচ্ছে যে আমি কত সালে মানে কত তারিখে কত মাসে এই পিকটা তুলছি, কোন সময় আমি পিকটা তুলছি। দেখেন সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আরও কিছু সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে আবার এই ওয়াটার মার্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সুবিধাটা হবে কি, তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এটা আপনার নাম মানে লিখতে পারবেন, আপনার পিকের নিচে আপনার নাম দেখাবে। তো যেমন ধরেন আমি এখানে আমার নামটা লিখে দিই, SHAONTECH। তো আমার নামটা আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। নিচেরটাতে ক্লিক করে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমি যদি এখন একটা পিক তুলি, তো এই পিকটার উপর আমি যদি ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে শাওন, আর এখানে আমি কত তারিখে পিকটা তুলছি সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন আপনারা। তো এই সেটিংগুলোর কাজ যদি আপনারা অবশ্যই করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না করে থাকেন তাহলে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে আপনারা এই সেটিংগুলো অবশ্যই করে নেবেন। আর একটা সেটিং আমি আপনাদেরকে দেখিয়েছি, ক্যামেরাতে আসার পর আপনাদের অনেকের ফোনে দেখবেন এখানে প্রো নামে একটি অপশন আছে। তো এই প্রো নামে অপশনটা হচ্ছে আপনাদের, আপনারা অনেকে দেখা যাচ্ছে পিক তুলতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা মানে মানে ব্লারিং পিক তুলতে পছন্দ করেন বা ব্লারিং ভিডিও দেখতে মানে ভিডিও করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা এই প্রো অ্যাপসটা মানে প্রো মুডটা আপনার দিয়ে ভিডিও এবং ফটো তুলতে পারবেন, ব্লার হবে আর কি, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা অনেকে হয়তো জানেন না এই ব্যাপারে। আপনারা যারা আর কি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা প্রো দিয়ে ভিডিও বা অথবা আপনারা পিক তুলতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও পাওয়া